বনগাঁ বাগদা প্রস্তাবিত রেলপথ নির্মাণে তোড়জোড়। এদিন এলাকা পরিদর্শনে আসেন পূর্ব রেলের কর্তারা। বনগাঁ খেদাপাড়া রেল ব্রিজ এলাকায় আসেন তারা। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে নতুন করে বনগাঁ বাগদা প্রস্তাবিত রেলপথ নির্মাণের তোড়জোড় শুরু হল। রবিবার পূর্ব রেলের পক্ষ থেকে এলাকা পরিদর্শনে আসেন এক প্রতিনিধি দল। সাংসদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। বাগদা সহ নদিয়া জেলার একাংশের মানুষের কথা ভেবে 2010 সাল নাগাদ রেল কর্তৃপক্ষ এই পথে রেললাইন বসানোর উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে বনগাঁ থেকে চাঁদা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় রেলপথ বসানোর উদ্যোগ নেওয়া হয়। এর জন্য 57 কোটি টাকা অনুমোদন করা হয়। সেই সময় কিছু কাজ হলেও জমির সমস্যার কারণে সেই কাজ আর এগোয়নি। 2019 সালে এই কাজ বন্ধ হয়ে যায়। সেই পুরনো প্রকল্পের কাজের বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন শান্তনু ঠাকুর। আর তারপরই আজ পূর্ব রেলের 5 সদস্যের এক প্রতিনিধি দল বনগাঁতে আসেন। এদিন তারা বনগাঁর খেদাপাড়া রেলব্রিজ এলাকায় যান, সেখানে রেললাইনের পরিস্থিতিও খতিয়ে দেখেন। এ ব্যাপারে সাংসদের প্রতিনিধি হিসাবে উপস্থিত দেবদাস মণ্ডল বলেন, বাগদা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে নতুন করে এই প্রকল্পের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে। রেলপথ বসাতে মানুষ জমি দিতে চাইলেও রাজ্য সরকার জমি অধিগ্রহণে আগ্রহী নয়, আর জমি না পেলে রেলপথ তো আর আকাশপথে হবে না। এখানে যে এনওসি দেওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনওসিটা দেয়নি, যার জন্য এখানে পাবলিকের যে জমি জমি না দিলে যদি পাবলিক জমি দিতে ইচ্ছুক আছে, কিন্তু গভর্নমেন্ট জমি দিতে ইচ্ছুক নয়। এখন জমি যদি না দেয় তো রেল তো আর মহাকাশ দিয়ে যাবে না। তো এখানে আবার ভিজিটে এসছে, যেহেতু শান্তনু ঠাকুর জানেন আপনারা সাংসদ এবং মন্ত্রী, তিনি এটা নিয়ে আবার নাড়াচাড়া দিয়েছেন এবং তার এজেন্ডাই ছিল এটা ভালো ভোটের আগে যে আমরা বাগদা পর্যন্ত রেল নিয়ে যাব। তো সেটাই, সেই বাগদা পর্যন্ত রেল নিয়ে যাবে। ওনার প্রতিনিধি হিসেবে আমি এসেছি এবং রেলের আধিকারিকরা এসছেন, যে যেখান থেকে রেলটা সেই সময় স্যাংশন হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, তারাই বন্ধ করে দিয়েছে ওই সময়। কিন্তু আবার এই রেলটাকে স্যাংশন করে এই রেলটাকে বাগদা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর সাথে দরবার করেছেন, আবেদন করেছেন এবং শুনলেন 57 কোটি টাকা একটা স্যাংশনও হয়েছে। তো সেই রেল ব্রিজটা, রেল লাইনটা আবার হবে, তার জন্য একটু প্রাথমিকভাবে ওনারা এসছে সার্ভে করতে, দেখতে এবং আমাকে শান্তনুদা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। যদিও বিষয়টিকে আইওয়াশ বলে কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখনই এই রেলপথ অনুমোদন করেছিলেন, তার জন্য অর্থ মঞ্জুর করেছিলেন। এ বিষয়ে তিনি আরো বলেন, তখন তার একটা প্রতিশ্রুতি ছিল যে বনগাঁ বাগদা রেল লাইন করার, এবং সেই প্রতিশ্রুতি মতন তিনি সেই কাজের অনুমোদন দেন এবং তার জন্য অর্থ বরাদ্দও করেন। এবং সেখানে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার দপ্তর থেকে একটা টিম করে জমি সমীক্ষার কাজও শুরু হয়েছিল। কিন্তু দুঃখের হলেও একথা বলতে হয় যে 2014 সালের পরে এই কাজ হঠাৎ করে দেখলাম থমকে গেল, এবং বর্তমান যিনি সাংসদ রয়েছেন, তিনি 5 বছর সাংসদ থাকলেন, তিনি তারা আজকে দাবি করছে যে তারা এই কাজের অগ্রগতি আনছে, কিন্তু একটা ব্যর্থ সাংসদ, 5 বছরে এই কাজের বিন্দুমাত্র কোনো কাজের অগ্রগতি হয়নি। আর এখন যেটা হচ্ছে সেটা আইওয়াশ, যদি সদিচ্ছা থাকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের বা কেন্দ্রীয় সরকারের বনগাঁ বাগদা রেললাইন করার, রাজ্য সরকার প্রস্তুত আছে, তার জন্যে যা যা জমি দরকার রাজ্য সরকার দেবে, কিন্তু ওদের সদিচ্ছাটা দরকার, ওরা শুধুমাত্র রাজনীতি করার জন্যই এই কাজগুলো করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।